এই উৎসব বহু প্রাচীন উৎসব, আমাকে অসীমদা বললেন তাই এখানে আসার লোভ সামলাতে পারিনি, এখানে এসে ঘুরে গেলাম, খুব ভালো লাগছে। এবং সত্যি এখানে এসে আপনাদের যে জয়ধ্বনি নিতাই প্রভু তার, এছাড়াও যে সকলে মিলে যে আয়োজন করেছে, যে একটা সুন্দর পরিবেশ দেখে সত্যি মনটা ভরে গেল। এবং আমার যেন মনে হচ্ছে আগামী কয়েকদিন তো আমাদের প্রচার চলবে, এখন দু মাস যাবৎ এই প্রচারে যে এনার্জি লাগে, এনার্জি প্রয়োজন, সেই এনার্জিটা আমি আপনাদের এখান থেকে নিয়ে যাচ্ছি। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। আলাদা করে আমাকে ভোট দিন বা ভোট চাইতে আসা, তার জন্যই উৎসবে আসিনি। তারপরেও সাধারণ মানুষের, মহিলাদের মধ্যে, মায়েদের মধ্যে, দাদাদের মধ্যে যে উৎসাহ বা ভালোবাসাটা দেখেছি সেটা সত্যি তার জন্য কৃতজ্ঞ। এবং এখানকার মানুষের সাড়া বা এখানকার মানুষের যে রিয়াকশান বা অভিব্যক্তি আমি যদি বলি, সেই সবটাই আমার ভীষণ পজিটিভ লেগেছে। না আমার তো মনে হচ্ছে শুভেন্দুবাবু হয় ওভার কনফিডেন্ট, আর নাহলে শুভেন্দুবাবু বুঝে গেছেন সিটটা হারছেন, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো কি উনি নেমেছেন কি নামেননি আমাদের কাছে সেটা কোনো ফ্যাক্টর নয়। আমি বারবার বলছিলাম যে বিজেপি অন্তত ক্যান্ডিডেটটা অ্যানাউন্স করুক, কারণ প্রতিপক্ষ যদি না থাকে, ফাঁকা মাঠে আপনি একা পায়ে বল নিয়ে ছুটছেন তো ভালো লাগে না। প্রতিপক্ষ থাকলে তবে তো ভালো হবে, আমার বল সে কারবে, তার বল আমি কারবো। তো প্রতিপক্ষ নেমেছে, এবার খেলার মতো খেলাটা হবে, খুব ভালো লাগছে। এবং আমি আমার অপর দিকে যারাই আছেন না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিপক্ষ যারা আছেন, আমার সবাইকে অভিনন্দন আমার তরফ থেকে। নন্দীগ্রাম এবার লিড হবে তৃণমূলের, এবং নন্দীগ্রাম এবার লিড দিয়ে প্রমাণ করবে যে 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতেছিলেন, এটা নন্দীগ্রাম প্রমাণ করে দেবে।